আর্চারিতে সফলতা আসায় এই ডিসিপ্লিনটি নিয়ে তৎপরতা বেড়েছে ফেডারেশনের। ক্লাব ও সার্ভিসেস দলগুলো নিয়ে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় 128 জন আর্চার লড়ছেন রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে। একটা সময় এ পর্যায়ে থেকে রোমান সানা, রুবেল, দিয়া সিদ্দিকীরা উঠে এসেছেন। অগ্রজদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সেরা স্কোর তুলে তাদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন সম্ভাবনাময় আর্চারদের। রোমান সানা তো রোমান সানাই হয়েছে, আমাকে তার থেকে বড় কিছু হইতে হবে। রোমান সানা অলিম্পিকে গেছে, আমি অলিম্পিকে গোল্ড মেডেল নিতে চাই। আর এবার ফার্স্ট টাইম গোল্ড মেডেল ম্যাচ, তো অনেক আনন্দ আর এক্সাইটেড। অনেক টুর্নামেন্ট হলে আমরা ভালো করব এবং বাইরের দেশে খেললেও আমরা হচ্ছে কনফিডেন্স পাবো। আমাদের স্কোরটা বুঝতে পারি যে আমাদের স্কোরটা সব কোন ওয়েভে আছে, আরও কতটুকু পরিশ্রম করতে হবে করতে হবে না। হারের ব্যাপারে অনেক কিছু শেখার আছে যে কিসের জন্য হারবে, আমার কিছু যে আমার স্বপ্ন বড় হয়ে অলিম্পিক খেলা, আরও পরিশ্রম করে খেলার মন বাড়ানো, যেন ভালো স্কোর করতে পারি। এখন যা করেছি তার থেকে ভালো করতে পারি। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত হলে ক্লাব ও সার্ভিসেস দল থেকে ভবিষ্যতে মেধাবী আর্চার উঠে আসবে বলে মনে করেন রোমান ও দিয়ারা। এই জুনিয়র গেমের মাধ্যমে কিন্তু অনেক ট্যালেন্ট বেরিয়ে আসবে। যেমন আমি যদি বলি, আমরা 2008 সালে যখন ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হয়েছিল, সেখান থেকে আমি রোমান সানা বেরিয়ে আসি। আন্ডার 19, 18, 21 মানে ক্যাটাগরি অনুযায়ী এখন জুনিয়র ন্যাশনাল হচ্ছে, তো এটা আমাদের সময় ছিল না, তো তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। এখান থেকে কিন্তু ট্যালেন্টগুলো কালেক্ট করে তারপরে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে তারা কিন্তু ভবিষ্যতে একজন রোমান সানার থেকেও ভালো প্লেয়ার হতে পারবে। কম্পিটিটর যত বেশি হবে আমার কম্পিটিশন মাইন্ড তত বেশি স্ট্রং হবে, তো আমি চাই তারা আরও বেশি করে উঠে আসুক, এসব জুনিয়র গেমের মাধ্যমে উঠে আসবে। আমি জানি এখনও দেখছি অনেক ভালো কিছু করতেছে সবাই। এদিকে টুর্নামেন্টে অংশ নেয় আর্চারদের পারফরমেন্স দেখে সন্তুষ্ট জাতীয় দলের কোচ ফ্রেডরিক মার্টিন। এই চ্যাম্পিয়নশিপে বেশ কজন মেধাবী আর্চার আমি দেখেছি, তাদের পারফরমেন্সে আমি মুগ্ধ হয়েছি। অটুট লক্ষ্য আর কঠোর পরিশ্রম করতে পারলে আর্চাররা একদিন ভালো পর্যায়ে খেলার সুযোগ পাবে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত হওয়া উচিত। জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের সেরা আর্চারদের নিয়ে আলাদাভাবে কাজ করবে ফেডারেশন। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা।